আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর উপরে যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্র নিন্দা জানিয়ে দেন। কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি। দ্যাট ইজ মাই এইম, আমার বিশ্বাস, আমার আস্থা। গণতন্ত্র মানে কি? যে আপনি আপনার কথা বলবেন, আপনার সঙ্গে আমি একমত না হতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতা থেকে আমি আমার জীবন দিয়ে রক্ষা করব। দ্যাট ইজ ডেমোক্রেসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি যে কথাগুলো বলেছেন, আজকের দেশের পরিস্থিতি এমন একটি পর্যায়ে চলে যাচ্ছে বর্তমান যে অবস্থা, আজকে আপনাদের সামনে সে বিষয় নিয়ে কথা বলবো। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ সহকারে আজকের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। দেশে প্রবাসে কাছে দূরে যেখানে আছেন সকলের কাছে আজকের অনুরোধ করেই আমি ভিডিওটি শুরু করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য আপনারা ভিডিওর শুরু থেকে দেখেছেন, হেডলাইন দেখেও কিছুটা অনুভব করেছেন। তিনি বলেছেন, আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সব পত্রিকার উপর যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্র নিন্দা জানাই। তার কারণ, আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি, এটা আমার বিশ্বাস, আস্থা। ভিউয়ার্স, আপনারা জানতে পেরেছেন বিষয়টি, তিনি কী কারণে, আর ভিডিওর অংশ তো আপনারা দেখেছেন। আমি আপনাদেরকে এই ভিডিওর পক্ষান্তরে কিছু কমেন্ট এসেছে ওনার বক্তব্য এবং এই ফেস দ্য পিপলসে উনি যখন শেয়ার করেছেন সাগর ভাই, তার ওখানে বেশ কিছু কমেন্ট এসেছে যে কমেন্টগুলো মুখে বলার মতো না। তারপরে আমি আপনাদেরকে সামান্য কিছু কমেন্ট দেখাবো যেটা একটু শালীনতা আছে। আমি আপনাদেরকে কিছু কথা বলি আর কিছু কথা আপনারা শুনেন। দেশের পরিস্থিতি কোথায় যাচ্ছে, দেশ কেন ঘোলাটি হচ্ছে, দেশের অবস্থান কি পরিবর্তন কেন হচ্ছে, বিষয়টা আপনাকে একটু ক্লিয়ার করি। আমি আপনাদেরকে নাম না বলে কিছু কথা বলছি, আপনি একটু ধৈর্য ধরে বিষয়টি উল্লেখ করুন, বিষয়টি মাথায় নেবেন, আমলে নেবেন। বিএনপির শাহজাহান ওমর, তিনি কিন্তু লক্ষ কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়েছিলেন। তিনি সারা জীবন বিএনপি করেছেন, ক্ষমতা পেয়েছেন, এমপি হয়েছেন, বর্তমানে তিনি গ্রেপ্তারও হয়েছেন, কিন্তু তিনি শেষ বয়সে এসে তিনি কিন্তু অনেক টাকা পেয়েছেন, লোভ করেছেন। সেটার জন্য তিনি একটি চিন্তা করেছেন যে আসলে আমার তো বয়স শেষ, আমি এখন খেলাধুলা করে রাজনৈতিক করে কী করতে পারবো, আমার তো আর কিছু সময় নেই। এই বিষয় নিয়ে তিনি কিন্তু স্বার্থের জন্য দেশকে পরিত্যক্ত ঘোষণা করেছেন, দেশের পরিস্থিতিকে অবমাননা করেছেন, দেশের মানুষকে অবজ্ঞা করেছেন শুধু নিজের স্বার্থের জন্য। আপনাকে আমি সেই একই কথা বলবো, আপনাকে একই কথা বলল কল্যাণ পার্টি সম্ভবত বীর বিক্রম ইব্রাহিম, সৈয়দ ইব্রাহিম সাহেব, তিনিও কিন্তু ডিগবাজি খেয়েছেন হুসাইন মোহাম্মদ ইরশাদের মতন। তিনি এমন এমন কথা বলেছেন দেশের জন্য যে আমার তো বয়স শেষ, এখন রাজনীতি করবো না, কী করবে, সরকার তো যাবেই না, সরকার বসে আছে 41-50 সাল পর্যন্ত থাকবে, সেক্ষেত্রে আমি আর কী করতে পারি। তিনিও সেই স্বার্থে পা দিয়ে নিজের স্বার্থকে উদ্ধার করার জন্য দেশের মির্জাপুর সেজেছেন, নব্য মির্জাপুর সেজেছিলেন, আপনাদের নিশ্চয় মনে আছে। বিষয়টি আপনাদেরকে একটু অনুধাবন করার চিন্তা করছি বা বলছি আপনাদের কাছে, যে বিষয়টি আমি জানাচ্ছি সেটা আপনাদেরকে স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি। ফেস দ্য পিপলের বেশ কিছু কমেন্ট আমি জানাচ্ছি, বেশি না, 4-5টা কমেন্ট, আপনারা বিরক্ত বোধ হবেন না। আমি আপনাদেরকে বলছি, ফখরুল সাহেবকে রিমান্ডে নেওয়া দরকার, ইসকন, প্রথম আলো, দিল্লি, সবার সাথে এর বিশেষ সম্পর্ক আছে মনে হচ্ছে, সাধারণ আম জনতা কিন্তু এই কথা বলছেন। দ্বিতীয় আরেকটি, নাম্বার ওয়ান মোনাফিক, আমি আপনাদের সামনে যে কমেন্টের স্ক্রিনশটটি দিয়েছি তা থেকে বলছি। তৃতীয় আরেকটি কমেন্ট আমরা পেয়েছি, সেখানে বলছে, হে আল্লাহ, তুমি আমাদেরকে মির্জা কাদেরের জুলুম থেকে হেফাজত করুন। মানে উবাইদুল কাদের আর বর্তমান মির্জা ফখরুল ইসলামের আলমগীরের সঙ্গে তুলনা করেছেন, যে মির্জা কাদেরের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন। এরপরে বলেছেন, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, তারপরও দালালি ছাড়বো না। বিএনপি দিন দিন রাজনৈতিক জনপ্রিয়তা হারাচ্ছে, কমেন্টের কিন্তু অনেক মর্তব আছে, আপনারা অবশ্যই বুঝবেন, মর্কেজ আছে অনেক। এরপরে আরেকটি কথা বলছেন আরেকজন, যে বিএনপির ওবায়দুল কাদের, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেছেন বিএনপির ওবায়দুল কাদের, কেন বলেছেন, এই বিষয়গুলো আপনাদেরকে এখন বলছি, বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কি অনুধাবন করতে পেরেছেন যে প্রথম আলো ডেইলি স্টারের উপরে কেন হামলা হচ্ছে, ডেইলি স্টারকে কেন বাধ্যবাধকতা করা হচ্ছে, ডেইলি স্টার প্রথম আলোকে কেন বন্ধ করার চেষ্টা করছে, বা তার সামনে কেন জনসম্মুখে তাদেরকে প্রতিহত করছেন, তারা এই দেশটাকে বিরোধিতা করছে, দেশের সার্বভৌমত্বকে খণ্ড করছেন, দেশ ক্ষুণ্ণ করছেন, দেশের ভালোবাসা সম্পৃক্তি সৌহার্দ্যপূর্ণ দেশটাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন। আজকেও যদি আপনারা খেয়াল করেন, প্রথম আলোতে যেভাবে নিউজ করেছেন তাতে মনে হচ্ছে পুলিশ, ওই আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে মেরেছেন পুলিশ বা আইনজীবীরা মেরেছেন, আজকে এভাবে নিউজ করেছেন, হেডলাইন করেছেন প্রথম আলোতে। আমরা যেটা দেখেছি, প্রথম আলো, ডেইলি স্টার এবং সমকাল
কালের কণ্ঠ এরা যারা আছে তারা কৌশলে নিউজ করছেন, কিন্তু তাদের নিউজের পরিক্রমা, নিউজের কাঠামোগত দিকটাই হচ্ছে ভারতকে খুশি করার জন্য, এবং নিউজের বিষয়টা হচ্ছে এমনভাবে করছেন হেডলাইনটা মনে হচ্ছে তারা কিছু জানেই না, এবং এই দোষটা এমনভাবে চাপানো হচ্ছে মনে হচ্ছে যে সাইফুল ইসলাম এই আরিফ সাহেব তিনিই এখানে ভিকটিম হয়ে গেছেন। সরি, তেনার যে আইনজীবী ওখানে তুলনা করা হচ্ছে সেখানে মনে হচ্ছে যে তারা নিজেরাই দোষী যার কারণে তাদেরকে মারা হচ্ছে, এমনভাবে নিউজ করেছেন প্রথম আলো ডেইলি স্টার। তাদের পিছনে এই হাত কেন? তাদেরকে পক্ষপাতিত্ব করার কারণ কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের? তাদেরকে তাদের বিরুদ্ধে কেন কথা বলছে না, তার পক্ষে কেন কথা বলছেন, তার পক্ষে কথা বললো কেন, এই বিষয়টা আপনাকে আমাকে মাথায় নিতে হবে, আমলে নিতে হবে, মৌলিক কারণ যেটা। আমি যেটা বুঝেছি বাংলাদেশের বড় একটি বিষয়, আপনাদেরকে একটি গল্প শুনিয়েছি প্রথমে, বাস্তব গল্প, কাল্পনিক কোনো গল্প শোনাইনি, বাস্তবিক কিছু গল্প শুনিয়েছি, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলছেন আর পিছনের যে কথাগুলো আপনাকে বলছি, ভারতের র বা ভারতের এজেন্ট যারা আছেন, আরে ভাই আপনি রাজনীতি করে কি করবেন, আপনার বয়স তো শেষ, রাজনীতির বয়সই শেষ, রাজনীতির একটা মৌসুম আছে, সেই মৌসুমটাই শেষ হয়ে গেছে, আপনি এইসব করে কি করবেন, আপনাকে আমরা 100 কোটি টাকা দিচ্ছি, আপনি গা বাসায় চলেন, আপনার স্বার্থ নিয়ে আপনি ছেলে পেলে পুষে ভালো হয়ে যান, আপনার সম্পদের পাহাড় করে আপনি চলে যান, সমস্যা কী, দেশের মানুষ কী করলো না করলো আপনাকে এটা নিয়ে মাথা ঘামিয়ে কী হবে। বিশাল বিশাল কিছু আছেন, অনেক অভ্যন্তরীণ বিষয় আছে যেটাকে আপনাকে আমাকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে, দেশটাকে ভালোবাসতে হবে। যখনই ইসলামপন্থীরা মাথা ছাড়া দিচ্ছে, ইসলামপন্থীরা ঐক্য তৈরি করছে, তখনই বিএনপি আওয়ামী জিকির করছে, সত্য কথা বলতেই হবে, সত্য কথা বলতে হবে। যখন ইসলামপন্থী হেফাজত, কওমিয়া, জামাত ইসলাম, আটরশি, চরমনাই, সরসিনাই যারা যখন এক হচ্ছে, এক হওয়ার একটা গুঞ্জন উঠেছে, তখনই ঠিক তখনই বিএনপি আওয়ামী সুরে কথা বলছেন। কেন বলছেন? তারাকে দেশটা চায় না, ইসলামকে চায় না, তারা ক্ষমতা চায়। সুতরাং তাদের মৌলিক যে বিষয়টি, তারা হচ্ছে ক্ষমতা চাচ্ছে, কিন্তু দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলামিক দল আসুক, ইসলাম চায় না, তারা মৌলিকভাবে তারা ক্ষমতা চায়। কেন? যখন ইসলামপন্থীরা এক হয়ে যাবে তখন তারা ক্ষমতায় আসতে পারবে না, তখন তারা এই বিরোধিতা করতে না পারলে বা আওয়ামী লীগকে সাথে না নিলে তাদের ক্ষমতা তো থাকছে না, সুতরাং আওয়ামী লীগ আসলে তাদের ক্ষমতা ইজিভাবে হয়ে যাচ্ছে। এখন বোঝেন আপনি, দেশের ভালো চাচ্ছে, দেশের সার্বভৌমত্ব চাচ্ছে, না দেশ বিরোধিতা করছে বা দেশের স্বার্থ চাচ্ছে, না নিজের স্বার্থ চাচ্ছে, এই বিষয়গুলো আপনাকে দেখা দরকার। ছোট্ট ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি, দেখাবে আগামী ভিডিওতে, আপনাদেরকে যেটুকু কথা বললাম আগামী ভিডিওতে বাকিটুকু বলার চেষ্টা করবো, দেখাবে আবারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।